কাপড় গুছিয়ে রাখতে কিন্তু আলমিরা খুব সহযোগিতা করে। এই পিলার গার্ডটি যখন আপনার ঘরে কোনো মেহমান আসবে বা দেখবে একটু ডিফারেন্ট মনে হবে। প্রত্যেকটা ডোরে কিন্তু নকশা নিয়েছেন, দারুণ একটি ক্যাবিনেট। যখন আপনার সিরামিক্স আইটেমগুলো খুব গুছিয়ে রাখবেন, আপুদের শখ থাকে, আপনি বসে আছেন, রিল্যাক্স সাজুগুজু করবেন, এখানে স্টোরেজ পাচ্ছেন হিউজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ইউটিউবে ফেসবুকে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি লিভান ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রতিদিনই ফার্নিচার রিভিউগুলো করি, অনেক ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো খেয়াল করে, কারণ আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি। কোন জেলা থেকে কোন প্রবাস থেকে কে কোনটা অর্ডার দিল সেটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করি। এতে করে কি হয়, আপনাদের নলেজ হয়, আপনি আমার সাথে নেন বা না নেন আপনি দেখতে পাবেন, আর আপনার ঘরের জন্য ফিউচারে, কারণ মানুষ ফার্নিচার জীবনে দুই একবারই বানানো হয়। মানুষের শখ হচ্ছে ফার্নিচার নিয়ে। তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো, এক দুই তিন চারটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, স্পেসিফিক চমৎকার ফার্নিচার নিয়ে কথা বলবো। এগুলো আমাকে অর্ডার করেছেন মোহাম্মদ মোতাহার খান, উনি থাকে হচ্ছে দক্ষিণ কোরিয়া প্রবাসী, যাবে হচ্ছে বগুড়া মফিজ পাগলার মোড়। তাহলে চলো শুরু করা। প্রথমত শুরু করবো হচ্ছে আলমিরা নিয়ে। আমরা আমাদের ঘরে যখন আলমিরাগুলো ইউজ করি তখন আমাদের কাপড় চোপড় গুছিয়ে রাখতে কিন্তু আলমিরার বিকল্প আর কিছুই নেই। এলোমেলো কাপড় থাকলে কিন্তু সুন্দর লাগে, কাপড় গুছিয়ে রাখতে কিন্তু আলমিরা খুব সহযোগিতা করে। এটি হচ্ছে থ্রি পার্টির একটি আলমিরা, আপনি দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি নকশা করা। আমরা বেসিক্যালি যেটা করি, আমরা যা দেখবো সব হচ্ছে সেগুন। আমরা ম্যাটেরিয়ালগুলো ইউজ করি হচ্ছে চিটাগং সেগুন কাঠ, ভিতরে চিটাগং গামারি, পিছনে গর্জনের প্লাইবোর্ড, এসএসআর হ্যান্ডেল, কম্পিউটার লক। বরাবরের মতো প্রতিদিন যে কথাগুলো বলি সেগুলো এখনো বলছি, কারণ আলমারি বেসিক্যালি একই রকম হয়, শুধুমাত্র নকশাগুলো একটু চেঞ্জ হয়। ভিতরের ডেকোরেশনগুলো যদি আপনারা চান যে আপনাদের মতো করে নেবেন, আপনারা কাস্টমাইজ আমাদেরকে ড্রয়িং করে দেবেন, আমরা সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিতরের ড্রয়িংগুলো করে দেবো। যেমন অনেক কাপড় আছে এখানে, বোরকা রাখতে চায়, শার্ট রাখতে চায়, হ্যাঙ্গার করতে চায়, আবার অনেকে এগুলো করতে চায় না, অনেকে চায় যেন শুধু সেলফ হবে। উপরে ম্যাগনেট দেওয়া আছে, ম্যাগনেট দেওয়া আছে। তো এই হচ্ছে আলমিরা বৈশিষ্ট্য। আলমিরাগুলো থ্রি প্যাটার্ন হয়, সাইজটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। এই চমৎকার আলমারিটির প্রাইস হচ্ছে 65,000 টাকা লেকার পলিশ সহকারে। যদি আপনি চান আপনার ঘরের কোনো ফার্নিচার আছে সেগুলোর সাথে ম্যাচিং করে ডিজাইনগুলো করবেন, ফর এক্সাম্পল যদি আপনি চান যে আপনার ঘরে একটি প্রোডাক্ট আছে সেটার নকশাগুলোর সাথে ম্যাচ করবেন, সেটা অসম্ভব, আপনারা বললে আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে এটা করে দিব। এবার কথা বলবো হচ্ছে বেড নিয়ে। এটি হচ্ছে তার বেড। আমাদের দোকানের সবচেয়ে বেশি বিক্রিত এই বেডটি পিলার বেড। ঘরে যদি কোনো একটি জিনিস থাকে সবার সাথে যদি অ্যাভারেজ হয়ে যায় তাহলে কি হয়, একটু নর্মাল লাগে, কিন্তু একটু ডিফারেন্ট ক্লাসে একটা বেসিক না হয়ে একটু ডিফারেন্ট হলে কিন্তু একটু আনকমন লাগে। এই পিলার গার্ডটি যখন আপনার ঘরে কোনো মেহমান আসবে বা দেখবে একটু ডিফারেন্ট মনে হবে। অনেকের কাছে এটা মনে হবে গর্জিয়াস, আবার অনেকের মনে কাছে মনে হবে যে না এটা ঠিক আছে। কারো পছন্দকেই অমূল্যায়ন করা যাবে না। কারো কাছে জিপসামের কাজ অনেক গর্জিয়াস লাগে, কারো কাছে মনে হয় না জিপসামের কাজ ছাড়া আমার ভালোই লাগে না। অতএব কারো পছন্দকে কিন্তু অমূল্যায়ন করা যাবে না, সবার পছন্দই ভালো, যার যেখানে ভালো লাগে। যদি সবাই যদি প্লেন কাজ স্ট্যান্ডার্ড কাজগুলো পছন্দ করতো তাহলে একটু ভাবেন যে এই নকশাগুলো যারা করে তারা কিন্তু না খেয়ে মরতো। অতএব সবার পছন্দ সবার রুচি একরকম না। এটি গর্জিয়াস মনে হলো, এটি ডিফারেন্ট ক্লাসের খাট, চার কোনায় চারটা পিলার হওয়ার কারণে খাটটির সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। 3 ইঞ্চি পাকা সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে। এই চমৎকার বেডটির প্রাইস হচ্ছে 85,000 টাকা। ইতিপূর্বে অনেকবার দেখিয়েছি, আজকে ক্লায়েন্টদের মোতাহার ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে আমার জন্য একটা ভিডিও করবেন, তাই ভিডিও করলাম। এবার কথা বলবো হচ্ছে ক্যাবিনেট নিয়ে। আর এটি হচ্ছে তার কাঙ্ক্ষিত ক্যাবিনেট, খুবই স্পেশাল, খুবই চমৎকার। বেসিক ক্যাবিনেটগুলো হয় কি, এই ডোরগুলোতে কোনো নকশা থাকে না, কিন্তু উনি প্রত্যেকটা ডোরে কিন্তু নকশা নিয়েছেন। দারুণ একটি ক্যাবিনেট। যখন আপনার সিরামিক্স আইটেমগুলো খুব গুছিয়ে রাখবেন, আপুদের শখ থাকে ঘরটাকে একটু পরিপাটি গুছালো করে রাখবে। এটার ভিতরে সিরামিক্স আইটেম, শো পিস এগুলো রাখলে মেহমান যখন আসে দেখে ঘরটা পরিপাটি, তখন মানুষ মেহমানরা বলে যে না ঘরটা খুব সুন্দর। তাই আপুরা সারাক্ষণ চিন্তা করে তার সংসার, সুখের সংসারকে কিভাবে সুন্দর করে প্রেজেন্টেশন করবে মানুষের কাছে। এটি হচ্ছে ক্যাবিনেট, এসএসআর হ্যান্ডেল দেওয়া আছে, খুবই দারুণ এক্সক্লুসিভ। এই ক্যাবিনেটটির প্রাইস হচ্ছে 45,000 টাকা। এবার কথা বলবো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রেসিং টেবিল। আমরা কোথাও বের হলে, কোথাও ঘুরতে বের হলে, কোথাও মেহমানের বাসায় গেলে আমাদের ড্রেসিং টেবিলে কোনো জুড়ি নেই। আর এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ড্রেসিং টেবিল, খুবই স্পেশাল, খুবই চমৎকার, কিউট লাগে ড্রেসিং টেবিলটি। আপুদের সবচেয়ে বেশি ইউজ করে কসমেটিক রাখার জন্য কিন্তু তারা জায়গা পায় না, কারণ কসমেটিক হচ্ছে এমন, তাদের অনেকগুলো কসমেটিক হয়ে যায়, একটু স্পেস প্রয়োজন। বেসিক ড্রেসিং টেবিলগুলো হয় কি, এক গ্লাস মিরর হয়, সামনে কোনো জায়গা থাকে না, সেলফ থাকে না, কিন্তু আমাদের এই ড্রেসিং টেবিলটি আমরা অনেকগুলো সেলফ দিয়ে সাজিয়েছি, যাতে করে আপনাদের স্টোরেজের কোনো কমতি না হয়। আমি যদি এখানে ঘুরি, দেখেন আমি অন্যান্য ড্রেসিং টেবিলগুলো কিন্তু সাধারণত এরকম টেবিল হয় না, এই ড্রেসিং টেবিলের সাথে আপনি রিল্যাক্সভাবে সাজুগুজু করবেন, খুব দারুণ লাগবে। দেখেন এখানে আপনি বসে আছেন, রিল্যাক্স সাজুগুজু করবেন, এখানে স্টোরেজ পাচ্ছেন হিউজ পরিমাণ, মেকআপ রাখতে পারবেন, এখানে প্রায় 13 ইঞ্চি জায়গা পাচ্ছেন আপনি। এই পাশে কিন্তু ফাইবার দিয়ে আমি দুটা ডোর দিয়েছি, আগে ছিল ওপেন, কিন্তু এখন ডোর দেওয়ার কারণে রাফ ইউজ জিনিসগুলো আপনি রেখে দিবেন, ঢেকে রেখে দিবেন, ময়লাটা ভরবে না। খুবই সুন্দর, আপনার সাজুগুজু করা শেষ, আপনি টেবিলটি খুব চমৎকার করে ফোল্ড করে ঢুকিয়ে দিবেন। দারুণ এই ড্রেসিং টেবিলটি, এক্সক্লুসিভ।
এখানে কিন্তু শেপ দেওয়া হয়েছে যাতে করে ডিজাইনটা আরেকটু বৃদ্ধি পায়। তো এই ছিল পুরো ভিডিওটি, আর এই ডিজাইনটি প্রাইস হচ্ছে 50,000 টাকা। আপনার কাছে এটি প্রাইস বেশি মনে হলো অনেক সময় মনে হবে না, ঠিক আছে, কারণ আপনি যখন জাস্টিফাই করবেন, ছবি তুলবেন, আরেকটা মিস্ত্রির সাথে কথা বলবেন, তখন বুঝতে পারবেন এটা দামটা কেন হয়েছে, কি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা হয়েছে। যদি আপনাদের ব্যাস করতে অসুবিধা হয় যে আমরা ক্যামেরার অন্তরালে আসলে কি করছি, তাহলে সরাসরি আপনারা আমাদের শোরুমে প্রতিনিধি পাঠাবেন। আমাদের শোরুমটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা, নিউ মার্কেট, আজিমপুর, শহীদনগর, ইসলামবাগ, সোয়ারিঘাট, এই সমস্ত এলাকার পাশে এলাকাটি হচ্ছে কামরাঙ্গীর চর থানার নাম, মাদবর বাজার হচ্ছে এলাকার নাম। যারা আমার ভিডিওটি দীর্ঘ সময় নিয়ে দেখলেন, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাকে এই জায়গায় দাঁড় করার যোগ্যতা অর্জন করে দিয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি, মন খারাপের কিছুই নাই, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কারো সেল বেশি হবে, কারো সেল কম হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কোনো কমতি নেই। কারণ আজ হয়তো বা আমাকে সেল দিচ্ছে, কালকে আপনাকেও দিবে, কারণ সবার জন্য আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ফার্নিচার নিয়ে বিজনেস করি সবাইকে ভালো রাখুন। যারা ছোটো দোকানদার আছেন, আপনারা নিরিবিলি বসে আছেন, কোনো কাস্টমার না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটা সময় কাস্টমার দিয়ে দিবে, সারাদিন ইনকাম আপনার হয়ে যাবে। তো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমিও দোয়া করি, আপনারাও যদি দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে সব ফার্নিচার ব্যবসায়ীদেরকে ভালো রাখুক, ভালো সেল দিক। এখন শেষ করছি, আল্লাহ হাফিজ।